নমস্কার বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে সকালে মোটামুটি কাজ শেষ করে নিয়েছি, মোটামুটি শেষ করেছি বলতে কিছু বাকি আছে, কিছু কমপ্লিট হয়েছে। তবে এখন আমি ব্রেকফাস্টের দিকে এসেছি, এখন আজকে একটু ইডলি আর সাম্বার বানাবো। তো তার জন্য মোটামুটি যা যা দরকার, সবজি, মশলা, ডাল, ব্যাটার সমস্ত কিছু মোটামুটি আমি গুছিয়ে এনেছি। আর এখন আমি অড়ুর ডালটাকে সিদ্ধ বসাবো, তো সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিমাণ মতো, যার যেমন, যার বাড়ি যেমন মানুষ আর যে যেমন পরিমাণে খেতে চায় সেই অনুযায়ী ডালটা, এর কোনো মাপ নেই, তো নির্দিষ্ট পরিমাণে মাপ বলতে পারবো না। তো ডালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এর আগে যখন আমি সাম্বার করেছিলাম তখন আমি সবজিগুলো সব কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে আলাদাভাবে, কিন্তু এবার আমি আর কষাবো না, আমি যে যে সবজি কেটেছি সেগুলো আমি ডালের সাথে সিদ্ধ বসিয়ে দেবো। আমি একটু গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, একটু বেগুন, লাউ আর আলু এগুলো নিয়েছি, এগুলো আমি ডালের ভিতরে দিয়ে দিলাম। আর এর সাথে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি বয়েল হতে বসিয়ে দেবো। আর সবজিটা যে যার পছন্দের মতো নিতে পারে, যে যে সবজি ভালোবাসে সে সেই সবজি দিয়ে সাম্বারটা বানাতে পারে। আর এতে একটু সজনের ডাঁঠা দিলে ভালো হয়, যেটা আজকে আমার নেই। তো আমি কালকে দুপুরেই এটাকে বানাবো ভেবেছিলাম, তো তার জন্য দুপুরেই আমি ডাল, চাল আর এক চামচ মেথি ভিজিয়ে দিয়েছিলাম। আর রাত্রে সেটাকে পেস্ট করে আর একটু ফেটিয়ে সেটাকে আমি রেখে দিয়েছিলাম ঢেকে। সকালে উঠে দেখলাম এটা ভালোই ফার্মেন্টেশন হয়ে গেছে। আর আমি এতে এখন এক চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম, মানে ইডলির ব্যাটারটা, ইডলিটা যাতে ভালো হয় সেইভাবে তৈরি করে নিলাম। আর ইডলির সাঁচটাও বার করে নিয়েছি, আর ইডলির পাত্রে, সাঁচের পাত্রে জল বসিয়ে দিলাম যাতে ও ভাপ বনে, একটু গরম হয়। আর ততক্ষণে আমি ইডলির সাঁচগুলো ভালোভাবে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর ইডলির ব্যাটারটা প্রত্যেকটা সাঁচে সম পরিমাণে দিয়ে দিচ্ছি, তবে আমি সাঁচে ব্যাটার সবসময় একটু জায়গা রেখে দিই, কারণ এটা যখন ভাপ, যখন এটা মানে সিদ্ধ হয় তখন এটা একটু ফুলে যায়, তো শেপটাও খুব সুন্দর হয়ে যায়, অতিরিক্ত দিলে উপরের দিকে উঠে আসে, তার জন্য আমি একটু কম করেই দিই। তো আমার ব্যাটারগুলো সব দেওয়াও হয়ে গেছে, আর আমি এগুলো এটা ভাপের জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু বাসন জমে গেছিলো সেগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ ইডলি হওয়ার পরে অনেক বাসন জমে যায়, আর খাওয়া দাওয়া কমপ্লিটের পরে তো আরও অনেক বাসন জমে যায়। তো যাতে অনেক বাসন না জমে যায় তার জন্য টুকটাক যা বাসন হচ্ছে সবগুলোই ধুয়ে নেবার চেষ্টা করছি। আর এদিকে যে ডালটা আমি বসিয়েছিলাম সেটা মোটামুটি বয়েল হয়ে গেছে, ডালও বয়েল হয়ে গেছে, সবজিও ভালোভাবে বয়েল হয়ে গেছে। তো আমি এবার সাম্বারটা বানিয়ে নেব। তো সাম্বার বানাবার জন্য আমি সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নটা দেওয়ার পরে যখন সবগুলো মোটামুটি ভালোভাবে তেলে গরম হয়ে যাবে আর সর্ষেটা ভাটতে শুরু করবে, তখন আমি একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা নাড়াচাড়ার পরে একটু সাম্বার মশলা দেবো। সাম্বার মশলাটা আমি বাড়ি বানিয়ে রেখেছি, আগের বার যখন আমি ইডলি বানিয়েছিলাম তখনই আমি বাড়ি বানিয়ে রেখেছিলাম। তো আমি এখানে জিরে বা ধনে কোনো কিছু দেবো না, কারণ সাম্বার মশলার ভিতরে সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি এটা একটু মশলাটা একটু বেশি পরিমাণে দিলাম, মোটামুটি একটা চামচের, বড় চামচের দু চামচ মশলা দিয়ে এটাকে নেড়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো এর ভিতরে। আর ডালের জলের পরিমাণটা যার নিজের টেস্টের মতো দিলেই হয়, যে গাঢ় খায় সে একটু কম জল দেবে, যে পাতলা খাবে সে একটু বেশি জল দেবে, তবে সাম্বারটা পাতলাই ভালো লাগে। আর এর মধ্যে আমি তেঁতুলের জলটাও দিয়ে দিলাম। এদিকে আমার ইডলিটাও হয়ে এসছে, আর কেউ যদি না বুঝতে পারেন যে ইডলি হয়েছে কি না, তো এইভাবে একটা কাঠি দিয়ে দেখলে দেখবেন যে ওর মাথায় যদি না লাগে তাহলে ইডলি হয়ে যায়। আর এদিকে আমার ইডলিও কমপ্লিট হয়ে গেছে, আর ইডলিগুলো খুব সুন্দর হয়েছে, এর এই জালি জালিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। আর খুব নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। টেস্ট তো আপনাদের বোঝাতে পারবো না, কারণ আপনাদের আমি খাওয়াতেও পারবো না, কিন্তু দেখাচ্ছি, দেখতে দেখে বুঝতে পারবেন। তো আমি ইডলিটা পরিবেশন করে দিলাম সবাইকে, আমার হাজব্যান্ড আর বাচ্চাদের। কিন্তু এর পরের থেকেই আমার কাজের মোড়টা ঘুরে গেল। কালকে একটা কথা ভালোভাবে না শোনার জন্য আজকে পুরো দিনটা আমার একটু প্রবলেম ফেস করতে হবে। কারণ কি, কালকে যখন রাত্রে শুতে গেছিলাম, যাচ্ছিলাম, তখন আমি ছিলাম বেডরুমে আর আমার হাজব্যান্ড ছিল বাইরের ঘরে। ও ওখান থেকে আমাকে কিছু একটা বলেছিল, কিন্তু কথাটা আমি ভালোভাবে শুনতে পাইনি। ভেবেছিলাম পরে বাইরে এসে কথাটা শুনবো, কিন্তু কথাটা ভুলেই গেছিলাম বাচ্চাদের সাথে কথা বলতে বলতে।
তো সকালে যখন উঠছি, কাজবাজ করেছি, তখন না ও কথাটা একবারও উঠিয়েছিল না আমিও, আমারও সেই কথাটা মনে ছিল যে কি কথা বলেছিল যেটা আমি শুনতে পাইনি। তো ইডলি মানে শেষ করার পরে ওদের খেতে দিয়ে যখন আমি চান করতে যাচ্ছি, তখন দেখলাম আমার কোনো কল দিয়ে জল ফুটছে না, মানে টাইমকালের জল নেই। তো আমাদের এখানে 24 ঘন্টা জল থাকে, তাই জল না থাকলে অসুবিধা হয়। তো আমি আমার হাজব্যান্ডকে যখন শুনলাম, তখন ও বললো কেন আমি কালকে রাত্রে তো তোমাকে বলেছিলাম। তো আমি আর কথাটা বেশি বাড়ালাম না, কারণ জানি প্রবলেমটা ভুলটা আমার হয়েছে। তো জল না থাকার কারণে আমার বেসিন পুরো বাসনে ভরে গেছে আর ফিল্টারেও কোনো জল নেই। তো আমার তো সারাদিন জলটা খেতে হবে, বাসন না ধোয়া হোক। তো পিয়াকে মার্কেটে পাঠানো হয়েছিল জল আনার জন্য, যাতে খাওয়ার জলটা আমরা মানে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারি ঘরে। তো ও দোকানে গিয়ে মার্কেট থেকে মোটামুটি 4 বোতল জল নিয়ে চলে এসছে। তো আমাদের খাওয়ার জলটার চিন্তা বা টেনশান দূর হয়েছে। কিন্তু এই জলটা বাইরের থেকে এসেছে, এটাকে যে আমি ধুবো সেই জলটাও আমার নেই। তো তার জন্য বাধ্য হয়ে আমাকে স্প্রে করে রাখতে হচ্ছে। ডেটল স্প্রেটা দিয়ে আমি বোতলগুলোকে সব স্প্রে করে নিচ্ছি। তো এইসব টাইমে বোঝা যায় জলের কত মূল্য আমাদের জীবনে। আমরা প্রবলেম যতক্ষণ না ফেস করি, ততক্ষণ মূল্য বোঝার চেষ্টা করি না। কথাটা ভালোভাবে না শোনার জন্য তো একটা বড় অসুবিধা হয়ে গেছে। কিন্তু আজকে যদি আমি অসুবিধাটা ধরে বসে থাকি বা চিন্তা করি, তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে, আর মনটা খারাপ হলে শরীরটাও খারাপের দিকে যাবে। তো এখন আমি চাচ্ছি না আমার মন খারাপ হোক না আমার শরীর খারাপ হোক। তো এই কাজগুলো আমি অনেকদিন ধরে করবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না। তো তার জন্য এখনই আমি এই কাজগুলো করা শুরু করে দিলাম, আর বসে চিন্তা না করে। ফটোগুলো ঝুল পড়ে যাচ্ছিলো, এটা ডাস্ট এরিয়া, এখানে খুব ডাস্ট, মানে 10-15 দিন অন্তর যদি ঝাড়া না হয়, পরিষ্কার না হয়, তো ডাস্ট ঝুলে ভরে যায়। তো সেটা যাই হোক করে আমি কমপ্লিট করলাম। আর এই ফ্যানটা আমি পরিষ্কার করতে পারি না, যেহেতু আমি হাতে পাই না। তো এই ফ্যানটা আমার হাজব্যান্ডই পরিষ্কার করতো, কিন্তু এখন ও তো পারে না। তো যেমনভাবে ও কষ্টে সৃষ্টে আমি এটাকে পরিষ্কার করি। তো ওটাকে পরিষ্কার করে নিয়েছি মোটামুটি, আর যা টুকটাক কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। আজকে ভাবছিলাম এই মানে এখানে চাদরটা চেঞ্জ করে দেবো, কুশন কভারগুলোও চেঞ্জ করে দেবো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর এখনও কিছু কাজ বাকি আছে। তো দুপুরে এখন তো 1টার মতো বেজে গেছে, দুপুরে রান্নাবান্নারও কিছু এখনও হয়নি, জলও আসেনি কলে। তো ভাবছি কী করবো, ওই জন্য আজকে আর চেঞ্জ করতে গেলাম না, এটা কালকেই চেঞ্জ করব। এখন মোটামুটি যেগুলো না করলে নয় যে কাজগুলো, সেইগুলোই করে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একবার সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর বেলায় 1:15 হয়ে গেছে, এখনও জল আসেনি। তো আমি যে জলগুলো কিনে আনা হয়েছিল সেই জলটা দিয়েই ভাতটা বসাবার চেষ্টা করছি, আর আলুগুলোকে সেই চাল দেওয়া জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো ভালোভাবে সরে যায়। তো মাঝে মাঝে আমরা ভালোভাবেই বুঝতে পারি জলের মূল্য কী যখন আমরা খুব প্রবলেমে পড়ি, আর প্রবলেমে না পড়লে বুঝতেই চেষ্টা করি না যে জলের মূল্য কী আমাদের জীবনে। আর আমি প্রেশার কুকারে কোনো দিনই ভাত রান্না করিনি, তো আজকে আমি একটু ভয়ে ভয়ে আছি ভাতটা ঠিক হবে কি না। তো তার জন্য আমি একটুখানি সাদা তেল আর লেবু দিয়ে দিচ্ছি, কারণ আমি শুনেছি তেল আর লেবু দিলে ভাতগুলো নাকি ছাড়া ছাড়া হয় আর একটু সাদা হয়। তো সেই ভয়ের কারণেই আমি এগুলো করছি। আর আলু দিয়ে দিলাম ভাতের ভিতরে, আলু সিদ্ধ দিয়েই ভাতটাকে বসিয়ে দিলাম। আর আমার সকালের একটু সাম্বার আছে, তো আজকে দুপুরবেলা সেই সাম্বার, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, আচার আর ঘি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হলো। আর আমরা যখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম তখন জল চলে এসেছিলো। তো আমার চান পূজা হয়ে গেছে, দুপুরের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যে অ্যাকোয়াগার্ডের পাইপ ফেটে গেছিলো সেটাই ঠিক করতে এসেছে। আর আজকের বাইরের ওয়েদারটা মোটামুটি মেঘলা হয়েই আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে, এরকম একটা ভাব দেখাচ্ছে। মনে হচ্ছে ক্যামেরায় অতটা মনে হয় বোঝা যাচ্ছে না,
কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে এক্ষুনি আসবে। আর গাছে অনেকগুলো পাখি ছিল, তারা সবাই উড়ে গেছে, কিন্তু এই দুটো কবুতর অনেক ক্ষণ থেকে বসে আছে, ওরা কিন্তু যাচ্ছে না এখান থেকে। আর একটা দুটো পাখি আসছে যাচ্ছে, আর এটা বলতে বলতেই পুরো বৃষ্টি চলে এসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু সেই কবুতর দুটো কিন্তু এখনও যায়নি। আর ওদের সাথে আর একজন জয়েন করেছে, তো ওদের মনে হয় আজকে মনের খুব ইচ্ছা জলে ভেজার, বৃষ্টির জলে চান করার, যার জন্য ওরা বাসায় ফিরে যায়নি। তো যাই হোক, ওরা ওদের মনের ইচ্ছাকে পূরণ করুক। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন।